শামীম সর্দার সজল প্রশ্ন করেছে নিশ্চয় যে অজুর আগে বিসমিল্লা না বললে অজু হবে না কিন্তু এখন কার এখনকার বাসাগুলো টয়লেট গোসলখানা একসাথে অজু না বিসমিল্লা বলে যাবে কি আর টয়লেটের স্থান উঁচু করা আছে কিন্তু পর্দা দিয়ে টয়লেট আর গোসলখানা আলাদা করার মতো জায়গা নেই শামীম সর্দার সজল প্রথমত দুইটি ভুল এখানে আছে। আপনার প্রশ্নের ভিতরে আপনার ভুল কিনা জানি না হয়তো কেউ আপনাকে ভুল বুঝিয়েছে এক নম্বর হচ্ছে বিসমিল্লা বললে অজু হবে না এটা হাম্বলি মাঝাবের একটি মত বিশুদ্ধ মতে বিসমিল্লা বলাটা হচ্ছে মুস্তাহাব বিসমিল্লা না বললে অজু হবে এবং এটাই বিশুদ্ধতম মত বিসমিল্লা না বললে অজু হবে কেন বিসমিল্লা বললে অজু হবে কারণ অনেক কিছুতে রসুল অজু বিসমিল্লা অজু করেছেন বিসমিল্লা বলেন নাই প্রমাণিত সাহাবাহিক অনেকেই অজু করেছেন কিন্তু বিসমিল্লা বলেন নাই তাহলে বোঝা গেল যে বিসমিল্লা না বললেও অজু হবে অজু হবে যে হাদিসটি বলা হয়েছে লাম ইসলামুল্লাহ এটাকে কোনো কোনো ইয়া করেছেন আল এই আলেমরা এটাকে দুর্বল বলেছেন কেউ যারা শুদ্ধ বলেছেন তারা বলছেন এর অর্থ হচ্ছে যে ইস্তেদার কল ঠিক থাকা আর নিহতের অর্থ সে নিয়েছেন এই অর্থে ঠিক আছে কিন্তু মূল বিসমিল্লা না বললেও কিন্তু অজু হবে দ্বিতীয়ত হ্যাঁ বিসমিল্লা বলাটা নিজে সবের কাজ ভালো কাজ বিসমিল্লা বলবেন কিন্তু আপনাকে কে বলেছে যে বাথরুম বিসমিল্লা বলা যাবে না বাথরুম বিসমিল্লা বলা যাবে এটাই হচ্ছে সব বিশুদ্ধ মত যদি কেউ বাথরুম বসা অবস্থায় মানে পায়খানা করা রত অবস্থায় শুধুমাত্র নিষিদ্ধ পেশাব করা রত অবস্থায় শুধুমাত্র বিসমিল্লা বা আল্লাহর নাম নেওয়া যাবে না এর বাইরে ওজু করার সময় বিসমিল্লা বলবেন কোনো সমস্যা নেই যারা বলে যে বিসমিল্লা বলা যাবে না তাদের পক্ষে কোনো দলিল নেই আমাদের শেখ মোহাম্মদ সাল্লাহ তাইমিন শেখ নেবাজ সহ প্রত্যেকটি আমাদের যারা আলেম গ্রহণযোগ্য আলেম বর্তমান সময়ে তারা অবশ্যই বলেছেন বিসমিল্লা বলা যাবে কোনো সমস্যা নেই এই জন্য ভিতরে বিসমিল্লা বলবেন এতে কোনো সমস্যা নেই আপনি যেটা বলেছেন ঘেরাও আছে এ আছে সে আছে এই বাড়াবাড়ি বাড়াবাড়ি কেন বলছি জানেন আপনি পৃথিবীর আপনি সব জায়গায় এরকম ঘেরাও দিয়ে বেড়াবেন না আপনাকে দুনিয়া নিয়ে চলতে হবে সব জায়গায় যদি আপনি কাপড় নিয়ে দৌড়ান এবং সেখানে উঁচু করে থাকেন এর অর্থ হচ্ছে আপনি একটা অতিরিক্ত জিনিস নিজের উপর চাপিয়ে নিচ্ছেন আল্লাহ তালা বলেছেন লাইক করলে ফুল্লাহ হুনাফসান ইল্লাহ উসাহা আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না আল্লাহ তালা আরও বলছেন লাইক করলে ফুল্লাহন আতাহ আল্লাহ তালা কাউকে যা দিয়েছেন এর বাইরে অতিরিক্ত তাকলিফ বা কষ্ট দেন না এই জন্য আপনার আমার উচিত নয় নিজের উপরে জুলুম করে এটা বানানো ওইটা বানানো বেড়া দেয়া অথবা কিছু একটা কাপড় দিয়ে ঘেরাও দেওয়া উজু করার জন্য এই জাতীয় জিনিস বাড়তি জিনিস করবেন না আল্লাহর বাস্তে এবং সহজ কাজ বিসমুল্লা বলে উজু করে ফেলবেন বাথরুমে উজু করতে বিসমিল্লা বলতে কোনো দূষণের কিছু নেই যারা বলে দূষণীয় তাদের কোনো দলিল নেই